প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো মাই ইডিপাস কমপ্লেক্স, ফ্র্যাঙ্ক ও কর্নরের একটা স্টোরি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই স্টোরিটা শুরু করার আগে আমাদেরকে একটা থিওরি সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এইখানে তোমরা যে ইডিপাস কমপ্লেক্সটা জানছো, এই ইডিপাস কমপ্লেক্স এটা মূলত একটা থিওরি, এবং সেই থিওরিটাকেই অবলম্বন করে এখানে ফ্র্যাঙ্ক ও কর্নর মাই ইডিপাস কমপ্লেক্স নামে একটা স্টোরি তিনি লিখছেন। তো এই স্টোরিটা জানার আগে ইডিপাস কমপ্লেক্স যে থিওরিটা সেটা সম্পর্কে আমরা একটু জানবো, এবং এটা বেশ খানিকটা জানতে হবে আমাদেরকে, তাহলে আমরা স্টোরিটা ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা দেখো, থিওরিটাতে কি বলা হচ্ছে যে এখানে ফ্রয়েড নামে একজন, সিগমন্ড ফ্রয়েড নামে মানে একজন, তিনি একজন সাইকোলজিস্ট। তো এই লোক তিনি একটা থিওরি মানে তৈরি করেন বা একটা থিওরি আবিষ্কার করেন, সেই থিওরিটার নাম হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। তো ইডিপাস কমপ্লেক্সটা কীভাবে কেন নাম দিল এটাও আমরা জানতে পারবো এই থিওরি থেকে। চলো দেখি। দেখো, থিওরিতে যেটা বলা হচ্ছে যে ফ্রয়েড নেমড দ্য কমপ্লেক্স আফটার দ্য ক্যারেক্টার ইন সফোক্লিস ইডিপাস রেক্স, হু অ্যাক্সিডেন্টালি কিলস হিজ ফাদার অ্যান্ড ম্যারিজ হিজ মাদার। বলা হচ্ছে যে ফ্রয়েড এই থিওরিটার নাম দিয়েছে ইডিপাস কমপ্লেক্স। এর কারণ হচ্ছে, মানে সেই নামটা কোথা থেকে নিয়েছে, এটা নিয়েছে সফোক্লিসের ইডিপাস রেক্সের যে ক্যারেক্টার ইডিপাস, সেই ইডিপাস থেকে। এবং সেখানে ইডিপাস কী করে, অ্যাক্সিডেন্টালি তার বাবাকে হত্যা করে এবং তার মাকে বিয়ে করে নেয়। তো এইখান থেকে আসলে নাম নেওয়া হয়েছে থিওরিটার নাম। তো এরপরে যেটা বলা হচ্ছে যে দ্য ইডিপাল কমপ্লেক্স, অলসো নোন অ্যাজ দ্য ইডিপাস কমপ্লেক্স, বলা হচ্ছে যে এই যে থিওরিটা, সেই থিওরিটাকে ইডিপাল কমপ্লেক্সও বলা হয়, আবার তাকে ইডিপাস কমপ্লেক্সও বলা হয়, ইজ এ টার্ম ইউজড বাই সিগমান্ড ফ্রয়েড ইন হিজ থিওরি অফ সাইকোসেকচুয়াল স্টেজেস অফ ডেভেলপমেন্ট টু ডিসক্রাইব এ চাইল্ডস ফিলিং অফ ডিজায়ার ফর হিজ অর হার অপোজিট সেক্স প্যারেন্ট অ্যান্ড জেলাসি অ্যান্ড অ্যাঙ্গার টুয়ার্ডস হিজ অর হার সেম সেক্স প্যারেন্ট। আচ্ছা, এটা অনেক বড় একটা সেন্টেন্স, তবে আমি ইজি করে দিচ্ছি। দেখো, বলা হচ্ছে যে এই যে টার্মটা ইডিপাস কমপ্লেক্স, এটাকে কখনো ইডিপাস কমপ্লেক্স বলা হয়, আবার কখনো ইডিপাল কমপ্লেক্সও বলা হয়ে থাকে। তো এই টার্মটা সর্বপ্রথম ইউজ করেন সিগমান্ড ফ্রয়েড, তিনি তার থিওরি অফ সাইকোসেকচুয়াল স্টেজেস, অর্থাৎ মানুষের মানসিকতায় যে সেক্সের প্রতি যে ধারণা, সেই ধারণা তার ডেভেলপমেন্ট হতে যে বিভিন্ন স্টেজগুলো পার হয়ে হয়ে এটা ডেভেলপ হয়, সেটা তিনি ডিসক্রাইব করেছেন। এবং সেটা ডিসক্রাইব করতে গিয়ে তিনি একটা চাইল্ডের, একটা ছোটো বাচ্চার ফিলিংস, মানে ডিজায়ার, বিশেষ করে সেক্সের প্রতি ডিজায়ার, এইটাকে তিনি উপস্থাপন করেছেন। এবং এইটা উপস্থাপন করতে গিয়ে তিনি দেখ মানে যেটা তুলে ধরেছেন যে একটা ছোট বাচ্চা তার অপোজিট সেক্স প্যারেন্ট, অর্থাৎ একটা ছোট বাচ্চা তার মা হচ্ছে অপোজিট সেক্স প্যারেন্ট, এবং সেই মায়ের প্রতি তার আসক্তি বা আসক্ত হওয়া, এবং একই সঙ্গে জেলাসি অ্যান্ড অ্যাঙ্গার, অর্থাৎ রাগ এবং হিংসা করা তার মানে অপোজিট সেক্স প্যারেন্ট যেটা রয়েছে, মানে সেম সেক্স প্যারেন্ট অর্থাৎ পিতা, সেই পিতার প্রতি। আচ্ছা, এই অপোজিট সেক্স প্যারেন্ট এবং সেম সেক্স প্যারেন্ট বুঝতে একটু আমি যদি আরেকটু ক্লিয়ার করি, যে সেম সেক্স প্যারেন্ট বলতে একটা, আচ্ছা এখানে আমি একটু কালার করি, অর্থাৎ এইখানে অপোজিট সেক্স প্যারেন্ট বলতে যে একটা মেয়ে, অর্থাৎ ছোটো একটা মেয়ে বাচ্চা বা ছোট একটা ছেলে বাচ্চা, তো এই মেয়ের হচ্ছে পিতা, যে সে হচ্ছে অপোজিট সেক্স প্যারেন্ট, এবং এই মেয়েটার মাতা হচ্ছে সেম সেক্স প্যারেন্ট। ঠিক একইভাবে যদি একটা ছোট বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চাটার অপোজিট সেক্স প্যারেন্ট হচ্ছে তার মাতা এবং তার সেম সেক্স প্যারেন্ট হচ্ছে তার পিতা। আচ্ছা, তো এইখানে সেইটার কথা বলছে যে সেই মানে ডিজায়ারটাকে, সেই ফিলিংসটাকে বলা হচ্ছে এই ইডিপাস কমপ্লেক্স। তো ইডিপাস কমপ্লেক্সে আরও কী বলা হচ্ছে যে এসেন্সিয়ালি এ বয় ফিলস দ্যাট হি ইজ কম্পিটিং উইথ হিজ ফাদার ফর পজিশন অফ হিজ মাদার। বলা হচ্ছে যে মানে একটা ছোট বাচ্চা সে ফিল করে যে সে আসলে প্রতিযোগিতা করছে তার মাকে নিজের অধিকারী রাখার ক্ষেত্রে, তার বাবার সঙ্গে প্রতিযোগিতা করছে। হোয়াইল এ গার্ল ফিলস দ্যাট শি ইজ কম্পিটিং উইথ হার মাদার ফর হার ফাদার্স অ্যাফেকশন। এবং ঠিক একই সময়ে একটা গার্ল, একটা ছোট বাচ্চা মেয়ে, সে ফিল করে যে সে তার বাবার সাথে কম্পিটিশন করছে, মানে সে তার মায়ের সাথে কম্পিটিশন করছে তার বাবাকে, বাবার ভালোবাসা পাওয়া থেকে।
বা পেতে গিয়ে। তো অ্যাকর্ডিং টু দ্য ফ্রয়েড, চিলড্রেন ভিউ দেয়ার সেম সেক্স প্যারেন্ট অ্যাজ এ রাইভাল ফর দ্য অপোজিট সেক্স প্যারেন্টস অ্যাটেনশন অ্যান্ড অ্যাফেকশন। ফ্রয়েড যে কথাটা বলছে যে একটা বাচ্চা, সে ছেলে হোক মেয়ে হোক, তার অপোজিট যে সেক্স প্যারেন্ট, অর্থাৎ ছেলে হলে মানে পিতাকে এবং মেয়ে হলে তার মাতাকে, অর্থাৎ সেম সেক্স প্যারেন্টকে সে প্রতিযোগী হিসাবে ভাবছে, বিশেষ করে তার মাতা বা পিতার, অর্থাৎ অপোজিট সেক্স প্যারেন্টের ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে। এটা তোমরাও জিনিসটা বুঝতে পারবে, যে আরেকটু যদি আমি ক্লিয়ার করি, যে ছোট একটা বাচ্চা, সেই বাচ্চাটা যদি কখনো দেখা যায়, ওই ছোট বাচ্চাটা যদি ছেলে বাচ্চা হয়, ছেলে বাচ্চাটার সামনে তার বাবা যদি তার মাকে কিস করতে যায় বা এই ধরনের কোনো অ্যাফেকশন বা লাভ প্রকাশ করতে যায়, তাহলে কিন্তু ছেলে বাচ্চাটা দেখবা যে ওই বাবার হাত সরিয়ে দিচ্ছে বা একটু কান্নাকাটি করছে বা একটু চিল্লাচিল্লি করছে, এটা কিন্তু করে থাকে। ঠিক একইভাবে যদি একটা মেয়ে বাচ্চার ক্ষেত্রেও, মানে মেয়ে বাচ্চার ক্ষেত্রেও এটা ঘটনাটা ঘটে, যে একটা মেয়ে বাচ্চার সামনে তার মা যদি তার বাবাকে কিস করতে যায় বা এই জাতীয় কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি শো করতে যায়, তাহলে কিন্তু ওই বাচ্চাটাও একটু কান্নাকাটি করে বা হাত দিয়ে বাধা দেয়, এরকমটা কিছু করে। তো এই এই বিষয়টাকেই বলা হচ্ছে যে এই ইডিপাস সেক্স, মানে ইডিপাস সেক্স ঠিক না, ইডিপাস কমপ্লেক্স। অর্থাৎ এই যে সমস্যাটা তৈরি হচ্ছে, যে অপোজিট সেক্সের প্রতি, সেটা হচ্ছে প্যারেন্টের ক্ষেত্রে অপোজিট সেক্সের প্রতি যে মানে সমস্যাটা ঘটে, সেইটার কথা বলা হচ্ছে। আচ্ছা, মানে আমি আশা করি এটা তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ, যে একটা ছোট বাচ্চা তার অপোজিট সেক্স প্যারেন্ট, অর্থাৎ সেটা পিতা হোক মাতা হোক, সেটা মানে প্যারেন্টরা যখন ভালোবাসা শো করতে যাচ্ছে একজন আরেকজনের প্রতি, সেটা কিস করছে বা হাগ করছে, তখন কিন্তু সেই ছোট বাচ্চাটা তার অপোজিট সেক্স, তার সেম সেক্স প্যারেন্ট যে আছে তাকে কিন্তু বাধা দিতে যাচ্ছে। তো এইটাই হচ্ছে মূলত অপোজিট সেক্স প্যারেন্ট, মানে এটাই মূলত ইডিপাস কমপ্লেক্সের যে থিওরি সেটা। তো এখানে আরও কিছু তথ্য, যে দ্য ইডিপাস কমপ্লেক্স অকার্স ইন দ্য ফ্যালিক স্টেজ অফ সাইকো সেক্সুয়াল ডেভেলপমেন্ট বিটুইন দ্য এজেস অফ 3 এন্ড 5। বলা হচ্ছে এই ইডিপাস কমপ্লেক্স, এই থিওরি অনুযায়ী এই ঘটনাটা ঘটে একটা বাচ্চার 3 থেকে 5 বছর বয়সের ভেতরে, এবং এই এই বয়সে একটা ফ্যালিক স্টেজ রয়েছে, সেই স্টেজের সময়টাতে এটা ঘটে। ফ্যালিক স্টেজ, এটা মানে বোঝাবো কী করে, আসলে এটা বলতে গেলে একটু স্ল্যাং হয়ে যায়। যেমন একটা ছোট শিশু, সেটা ছোট একটা বাচ্চা, ছেলে বাচ্চা, এইটার ছোট একটা বাচ্চার যখন তার পেনিসে মানে হাত দেওয়া হয় এবং পেনিসটা যখন শক্ত এবং বড় হয়, ঠিক সেই স্টেজটাকে বলা হচ্ছে ফ্যালিক স্টেজ। আচ্ছা, এখানে যে বলছে দ্য ফ্যালিক স্টেজ সার্ভস অ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইন ফর্মিং সেক্সুয়াল আইডেন্টিটি, অর্থাৎ ফ্যালিক স্টেজটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্সুয়াল আইডেন্টিটি ফর্ম করার ক্ষেত্রে। আচ্ছা, এইখানে এবার আরেকটা জিনিস বলা হচ্ছে, যে এই যে অপোজিট সেক্সের প্রতি যে আকর্ষণ ছোটোবেলাতেই একটা বাচ্চা পেয়ে থাকে তার পিতামাতার প্রতি আকর্ষণের ক্ষেত্রে মধ্য দিয়ে, তো এটা কিন্তু ধীরে ধীরে রিজলভ হয়ে যায়, এটা ধর্মীয় শিক্ষা বা পরবর্তীতে গিয়ে বিবেক বিবেচনা বৃদ্ধি এইগুলোর ইম্প্রুভমেন্টের কারণে একটা সময় কিন্তু এটা গিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু ঠিক হয় না, এবং এই যে এটা যদি রিজলভ না হয় তাহলে কি ঘটে, তাহলে যেটা ঘটে সেটা হচ্ছে যে সো হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য ইডিপাস কমপ্লেক্স ইজ নট সাকসেসফুলি রিজলভ, যদি ইডিপাস কমপ্লেক্সটা সাকসেসফুলি রিজলভ না হয় তাহলে কি ঘটে, অ্যাজ ওয়েন কনফ্লিক্ট অ্যাট আদার সেক্সুয়াল সাইকোসেক্সুয়াল স্টেজেস আর নট রিজলভ, দ্য ফিক্সেশন অ্যাট দ্যাট পয়েন্ট ইন ডেভেলপমেন্ট ক্যান রেজাল্ট, যদি এইটা রিজলভ না হয় তাহলে যেটা হয়, যে একটা বাচ্চা, সেটা ছেলে বাচ্চা, তার মাতৃঘেঁষা, অর্থাৎ মায়ের আঁচল ধরে বড় হতে থাকে, মানে এটা আমি বোঝাচ্ছি জাস্ট মাতৃ মায়ের, মানে মায়ের গা ঘেঁষা বা মাকে ঘেঁষে মানে থাকতে পছন্দ করে। ঠিক মেয়ে বাচ্চার ক্ষেত্রেও এটা হয়, যে একটা মেয়ে বাচ্চা তার পিতার পিতার হাত ধরে মানে থাকতে পছন্দ করে বা পিতার মানে অনুষঙ্গ বা বেশি পছন্দ করে বা পিতা প্রেমিক হয়। ফ্রয়েড সাজেস্টেড দ্যাট বয়েজ হু ডু নট ডিল উইথ দিস কনফ্লিক্ট ইফেক্টিভলি বিকাম মাদার ফিক্সেটেড অ্যান্ড গার্লস বিকাম ফাদার ফিক্সেটেড। এই যে কথাটা বলছে, যে সেই সকল বাচ্চারা যারা এইটাকে রিজলভ করতে পারে না, ঠিক হতে পারে না, তারা সাধারণত ছেলেরা মাতৃঘেঁষা হয় এবং মেয়েরা পিতৃঘেঁষা হয়। অ্যাজ অ্যাডাল্টস দিজ ইন্ডিভিজুয়ালস উইল সিক আউট রোম্যান্টিক পার্টনার্স হু রিজেম্বলস দেয়ার অপোজিট সেক্স প্যারেন্টস। বলা হচ্ছে যে এইটা হতে গিয়ে একটা সময় যেটা হয়, যখন এই বাচ্চাগুলি বড় হয়ে যায়
এবং মাতৃভাষা বাচ্চা, সে তার হচ্ছে মানে মাতৃভাষা যে ছেলে বাচ্চাটি, সে তার যে ভবিষ্যৎ মানে প্রেমিকা বা ভবিষ্যৎ যাকে বিয়ে করতে চায় ভবিষ্যতে, তাকে সে চায় যে তার মায়ের মতো হোক। এবং মেয়ে বাচ্চাটি যেটা হয় যে সে তার হাজবেন্ডকে সিলেক্ট করে তার বাবার মানদণ্ডে মানে বিচার করে, অর্থাৎ সে চায় যে তার বাবার মতো তার হাজবেন্ড হোক। তো এইটা হচ্ছে আর কি আসলে এই ইডিপাস কমপ্লেক্সের যে থিওরি, সেই থিওরিটা। এখন আমরা এই ইডিপাস কমপ্লেক্স যে থিওরি, সেই থিওরিটা আমরা জানবো এই যে ও কর্নারের যে স্টোরি মাই ইডিপাস কমপ্লেক্স, এই মাই ইডিপাস কমপ্লেক্স স্টোরির মাধ্যমে আমরা এই থিওরিটার সম্পর্কে জানতে পারবো আরও বিস্তারিত। আরও বিস্তারিত বলতে এখানে একটা স্টোরি আমরা জানতে পারবো এবং সেই স্টোরিটা বেসড অন দিস ইডিপাস কমপ্লেক্স। আচ্ছা, শুরুতেই আমরা এই যে স্টোরিটা, সেই স্টোরিটাতে এখন চলে যাচ্ছে এবং স্টোরিটার যে থিম, সেই থিমটা নিয়ে একটু আলোচনা করি। যে থিমে যেটা বলা হচ্ছে, দ্য চেঞ্জিং ডাইনামিক উইদিন ফ্যামিলি রিলেশনশিপ ইজ দ্য থিম অফ মাই ইডিপাস কমপ্লেক্স। মাই ইডিপাস কমপ্লেক্সের যে থিম সেটা হচ্ছে যে একটা ফ্যামিলির ভেতরে রিলেশনশিপগুলোর যে চেঞ্জ, সেই ডাইনামিক যে চেঞ্জ হচ্ছে, দ্রুত যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাই হচ্ছে মাই ইডিপাস কমপ্লেক্সের থিম। দিস শর্ট স্টোরি লুকস অ্যাট দ্য ক্লোজ রিলেশনশিপ দ্যাট ডেভেলপস বিটুইন ল্যারি অ্যান্ড হিজ মাদার হোয়াইল হিজ ফাদার ইজ অ্যাওয়ে ফ্রম ওভার টাইম ফর আচ্ছা ফর ওয়ার টাইম মিলিটারি সার্ভিস। বলা হচ্ছে যে এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা এই স্টোরিতে দেখা যায় হচ্ছে ল্যারি এবং তার মায়ের ভেতরে, এবং এই স্টোরিটা এই মানে রিলেশনশিপটা ডেভেলপ হয় তখন যখন তাদের মানে ল্যারির বাবা সে মিলিটারির কাজে, অর্থাৎ যুদ্ধের সময়, এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, যুদ্ধে সে যখন বাহিরে যায় সেই সময়টাতে ঘটে। ইট কন্টিনিউস উইথ দ্য ল্যারিজ হ্যাভিং টু লার্ন টু শেয়ার হিজ মাদার্স অ্যাটেনশন উইথ দ্য রিটার্ন অফ হিজ ফাদার্স ফ্রম দ্য ওয়ার অ্যান্ড উইথ দ্য বার্থ অফ এ বেবি ব্রাদার। আচ্ছা, এই যে কমপ্লেক্সের যে বিষয়টা, এইটা ল্যারি বুঝতে পারে তখন যখন তার বাবা যুদ্ধ থেকে ফিরে আসে বাড়িতে এবং তার যখন আরেকটি ছোট ভাই হয়, মানে ভাই জন্ম লাভ করে, তখন কিন্তু এই কমপ্লেক্সটা সে ফিল করে। দ্য রিলেশনশিপ আর ভিউড ইন টার্মস অফ দ্য নেসেসারি চেঞ্জেস ইন ইনফ্লুয়েন্স ওভার নর্মাল মেল ডেভেলপমেন্ট ফ্রম দ্যাট অফ দ্য মাদার। আচ্ছা, এইটুকু আর কি, নাথিং। আচ্ছা, এইটুকুতে আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে এই থিমের মানে ইডিপাক্স কমপ্লেক্সটা কোথায় ঘটছে, কীভাবে ঘটছে, সেইটুকু। এটাই হচ্ছে থিম আর কি, রিলেশনশিপসের যে চেঞ্জ হচ্ছে সেটা। এবার আমরা এর যে ক্যারেক্টারগুলি সম্পর্কে জানবো। ক্যারেক্টারগুলির মধ্যে রয়েছে যেমন ল্যারি, ল্যারি হচ্ছে প্রোটাগনিস্ট এখানকার। ল্যারি হচ্ছে একটা 5 বছরের বাচ্চা এবং সেই বাচ্চাটাই এখানে মানে মেইন প্রোটাগনিস্ট, মেইন ক্যারেক্টার। উই ক্যান নো হিজ থট অ্যান্ড ফিলিংস। আমরা এই ক্যারেক্টারের মাধ্যমে তার থট এবং ফিলিংস সম্পর্কে জানতে পারবো। দেয়ার আর চেঞ্জেস ইন হিজ লাইফ অ্যালং উইথ দ্য ফাদার্স অ্যারাইভাল অ্যান্ড বেবিজ বার্থ। তার লাইফে আমরা একটা চেঞ্জ দেখতে পাবো, তার বাবা যখন ফিরে আসে এবং তার ছোট ভাই যখন জন্মলাভ করে, তখন হি ইজ অ্যাবাউট 5, তার প্রায় 5 বছর বয়স। হি ইজ ফন্ড অফ হিজ মাদার, সে তার মাতৃ মানে সে তার মায়ের ভক্ত একেবারে। হি হ্যাজ ডিপলি স্ট্রেঞ্জ ফিলিংস টুয়ার্ডস হিজ মাদার, তার মায়ের প্রতি তার একটা ডিপ ফিলিং রয়েছে। সি আচ্ছা হি গোজ হার মাদার্স বেড এভরি মর্নিং, সে তার মায়ের হচ্ছে কাছে যায় প্রতিদিন সকালে। সি স্পিক্স উইথ হিম অ্যান্ড হি ইজ ভেরি হ্যাপি, সে তার সঙ্গে কথা বলে, তাকে আদর করে এবং সেই বাচ্চাটিও খুব সুখী তার মায়ের সংস্পর্শে। বাট আফটার হিজ ফাদার অ্যারাইভাল, কিন্তু তার বাবা যখন ফিরে আসে, হি ইজ আনহ্যাপি বিকজ হার মাদার বিগিনস টু কেয়ার অ্যাবাউট হার হাজব্যান্ড। কিন্তু তার বাবা যখন যুদ্ধ থেকে ফিরে আসে তখন এই ল্যারি একটু আনহ্যাপি ফিল করে, কেননা তার মা তখন অনেকটা সময় তার বাবার সেবা যত্ন করতে গিয়ে পার করে। হি ইজ জেলাস অফ হিজ ফাদার, সে তার বাবার প্রতি হিংসা প্রকাশ করে। ইন অ্যাডিশন দ্য অ্যারাইভাল অফ বেবিস ইরিটেটস ল্যারি, এবং তার যখন ছোট ভাই হয় তখনও দেখা যায় বেবি অনেক মানে ল্যারি অনেক বিরক্ত হয়। আচ্ছা, এরপরের যে ক্যারেক্টার সেটা হচ্ছে ল্যারির ফাদার। হি জয়েন্স দ্য ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, সে আচ্ছা ল্যারির বাবা, সে প্রথম বিশ্বযুদ্ধে জয়েন করে। ডিউরিং দ্য ওয়ার, যুদ্ধের সময় ল্যারি ওফেন অ্যাসোসিয়েটস হিজ ফাদার টু সান্তা ক্লজ বিকজ হিজ ফাদার ইজ এ মিস্টেরিয়াস ক্যারেক্টার হু কামস অ্যান্ড গোজ আননোটিসড। আচ্ছা, যুদ্ধের সময় ল্যারির বাবা যেহেতু লুকিয়ে লুকিয়ে তাদের বাড়িতে আসতো এবং আবার চলে যেত, সুতরাং ল্যারি তার বাবাকে সান্তা ক্লজ মনে করতো। সান্তা ক্লজ যেমন ক্রিসমাসের ডেতে শুধুমাত্র একদিন আসে বছরে এবং মানে সবার অলক্ষ্যে আসে এবং অলক্ষ্যেই চলে যায়, সেহেতু ল্যারি তার বাবাকে সান্তা ক্লজের সঙ্গে
তুলনা করে। ইন অ্যাডিশন, ল্যারির ফাদার সামটাইমস বিয়ার্স ইন্টারেস্টিং গিফটস সাচ অ্যাজ জার্মান ইউনিফর্ম, উইপন্স, আর্টিফ্যাক্টস ফ্রম দ্য ওয়ার। আচ্ছা, ল্যারির ফাদার্স মাঝে মাঝে কিছু ইন্টারেস্টিং গিফট নিয়ে আসে, বিশেষ করে জার্মান ইউনিফর্ম নিয়ে আসে, কিছু যুদ্ধের অস্ত্র নিয়ে আসে, যেগুলো আসলে ল্যারির কাছে গিফট, মানে ল্যারির জন্য গিফট নিয়ে আসে। বাট আফটার দ্য ওয়ার হিজ ফাদার রিটার্ন টু দিয়ার হাউস, ল্যারি ফাইন্ড হিজ মাদার নো লঙ্গার দ্য সান্তা ক্লজ হি থটস হিম টু বি, বাট এ স্ট্রেঞ্জার হু স্টিলস অল দ্য অ্যাটেনশন অফ হিজ মাদার। কিন্তু যুদ্ধের পরে যখন তার বাবা তাদের বাড়িতে চলে আসে, তখন এই ল্যারি তার বাবাকে আর সান্তা ক্লজ ভাবতে পারে না, এবং সে তারপরে তার বাবার প্রতি হিংসা প্রকাশ করে এবং বাবাকে একজন মানে অতিরিক্ত আগন্তুক ব্যক্তি হিসেবে মনে করতে থাকে, কেননা তার মা হচ্ছে অনেকটা সময় তার বাবাকে দিতে থাকে সেজন্য। এরপরে যে ক্যারেক্টার সেটা হচ্ছে ল্যারির মাদার, এই স্ট্রং উইলড প্যাসিভ অ্যান্ড কেয়ারিং উইম্যান। বলা হচ্ছে যে এই ল্যারির মা একজন খুব শক্তিশালী ইচ্ছা মানে প্রসূত, অর্থাৎ স্ট্রং উইলের একজন মানুষ, এবং তারপরেও সে হচ্ছে প্যাসিভ, নিষ্ক্রিয়, এবং একজন কেয়ারিং, অর্থাৎ যে তার ছেলে সন্তান এমনকি তার হাজব্যান্ডকে অনেক কেয়ার করে। শি প্লেইজ দ্য অ্যাক্টিভ রোল ইন রেইজিং ল্যারি। সে ল্যারিকে বড় করার ক্ষেত্রে একটা অ্যাক্টিভ রোল প্লে করে, পালন করে। শি নোজ হিম বেস্ট, সে তাকে সবচেয়ে ভালো জানে। শি লিসেন টু হিম অ্যান্ড শি প্লেইজ অ্যালং ইন হিজ ইমাজিনারি ওয়ার্ল্ড। সে অর্থাৎ মা ল্যারিকে খুব ভালোভাবে বুঝতে পারে বা তার কথা শোনে এবং তার সঙ্গে খেলা করে ইমাজিনারি ওয়ার্ল্ডে। শি অ্যান্সার্স হিস কোয়েশ্চেন, সে তার সমস্ত কোয়েশ্চেনে অ্যান্সার দেয়। অ্যান্ড শি নেভার ফিজিক্যালি হার্টস হিম, এবং সে তার ছেলেকে কখনোই মারে না। হোয়েন ল্যারিস ফাদার রিটার্ন ফ্রম হোম, যখন ল্যারির ফাদার ওয়ার থেকে বাড়িতে ফিরে আসে, হার অ্যাটেনশান ইজ সিগনিফিকেন্টলি শিফটেড টু হার হাজব্যান্ড। তার অ্যাটেনশান অর্থাৎ ল্যারির মায়ের অ্যাটেনশান ল্যারির বাবা অর্থাৎ তার হাজব্যান্ডের কাছে, হাজব্যান্ডের দিকে যায় অনেকটাই, অ্যান্ড হুইচ মেক্স ল্যারিস ইরিটেবল, এবং এর কারণে ল্যারি একটু বিরক্ত হয়। হাউ এভার আফটার দ্য বার্থ অফ আর ইয়াঙ্গেস্ট সান সনি, যখন এই ল্যারির মায়ের সবচেয়ে ছোটো যে ছেলেটা সনি যখন জন্মগ্রহণ করে, শি ডোটস অন হার বেবি মোস্ট অফ দি টাইম। সে তখন তার যে ছোটো নিউবর্ন বেবি যেটা তাকে অনেক বেশি সময় দিতে থাকে। আচ্ছা, আরেকটা ক্যারেক্টার, সেটা হচ্ছে সনি। সনি হচ্ছে ল্যারির ইয়াঙ্গার ব্রাদার, হচ্ছে ল্যারির ছোটো ভাই হচ্ছে সনি, যে কিনা কেবল জন্মগ্রহণ করেছে। তো এই গেল আছে মানে ক্যারেক্টারগুলি। এবার আমরা আসবো হচ্ছে সামারি, অর্থাৎ এই যে স্টোরিটা অনেক সহজ একটা স্টোরি, জাস্ট এই ডিপাস কমপ্লেক্স অর্থাৎ এই থিওরিটার কারণে একটু জটিল মনে হয়। তো এবার আমরা সামারিটাও এরকমভাবে ইজি ওয়েতেই দেখবো। যেমন দেখো, এখানে যেটা রয়েছে যে দেয়ার ওয়াজ এ ফ্যামিলি, একটা ফ্যামিলি ছিল কনসিস্ট অফ ফাদার হু ওয়াজ ইন দ্য আর্মি অলসো দ্য ওয়ার, দ্য ফার্স্ট ওয়ার, মাদার হু ওয়াজ অর্ডিনারি সিম্পলি হাউস ওয়াইফ, অ্যান্ড ল্যারি দ্য সিঙ্গেল চাইল্ড। বলা হচ্ছে একটা ফ্যামিলি ছিল, যে ফ্যামিলিতে বাবা ছিল একজন আর্মি, সে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং মা সে একজন সাধারণ অর্ডিনারি হাউস ওয়াইফ, এবং ল্যারি তাদের একমাত্র সন্তান। ল্যারি ওয়াজ এ ইয়াং বয় হু নিডস মাচ অ্যাটেনশন অ্যান্ড সাম ওয়ান টু হোল্ড অন। ল্যারি খুব ছোটো ছিল, বিশেষ করে 5 বছরের মতো বয়স ছিল তার, এবং তার অনেক বেশি কেয়ারিং বা অ্যাটেনশানের দরকার হয়েছিল, যেটা তার মা তাকে দিত, এবং তাকে মানে ধরে রাখার জন্য তার মায়ের দরকার ছিল। ফার্স্টলি হিজ মাদার কেয়ার্ড হিম সো মাচ, প্রথমে তার মা তাকে অনেক বেশি কেয়ার করতো বা ভালোবাসতো, যত্ন নিত। দেয়ার ওয়াজ অনলি ল্যারি অ্যান্ড হিজ মাদার ইন দ্য হাউস, বাড়িতে শুধুমাত্র ল্যারি এবং তার মা থাকতো। বাট হোয়েন হিজ ফাদার কেম হোম ফ্রম দ্য ফার্স্ট ওয়ার, এভরিথিং ওয়াজ চেঞ্জ। কিন্তু যখন প্রথম বিশ্বযুদ্ধ থেকে তার বাবা বাড়িতে আসলো, তখন সব কিছুই যেন চেঞ্জ হতে থাকলো। হি ফেল দ্যাট লাভ দ্যাট হার মাদার গেভ ওয়াজ নট অ্যাজ সেম অ্যাজ বিফোর। সে অনুভব করতে থাকলো, অর্থাৎ ল্যারি 5 বছরের বাচ্চা, সে অনুভব করতে থাকলো যে ভালোবাসাটা তার মা তাকে দিচ্ছিল এতদিন, সেটা এখন আর আগের মতো করে দিচ্ছে না। শি প্রিপেয়ার্ড অল দ্য থিংস হিজ ফাদার নিডেড ওয়েল, সে সব কিছুই প্রস্তুত করত, এবং সেই প্রস্তুত করতে গিয়ে সময় দিয়ে দিত, বিশেষ করে তার বাবার যা কিছু দরকার ছিল, অর্থাৎ তার বাবার যা কিছু দরকার সে সব কিছুই সে প্রস্তুত করে দিত। ইট ওয়াজ ডিফিকাল্ট টু গেট হিজ মাদার্স অ্যাটেনশান, এবং সেই সময় ল্যারির জন্য অনেক কঠিন হয়ে পড়েছিল তার মায়ের
অ্যাটেনশন পাওয়াটা বা তার মা মা তাকে কেয়ার করবে সে সময়টাই পেত না। ইট বিগ্যান কমপ্লিকেটেড হোয়েন হি ইন্টারাপ্টেড হিজ প্যারেন্টস কনভারসেশন অ্যান্ড ডিস্টার্বড হিজ ফাদার। এটা আরও কমপ্লিকেটেড হলো যখন তার প্যারেন্টসদের একটা কনভারসেশন চলছিল এবং সেই কনভারসেশনে সে তার বাবাকে বিরক্ত করতে থাকলো। হি হ্যাড হার্ড অমিনাস ওয়ার্ডস, তাকে বাজে কথা শুনতে হয়েছিল অর্থাৎ ধমক খেতে হয়েছিল। ইভেন ল্যারি অ্যান্ড হিজ ফাদার বিকেম এনিমিস, এবং তখন যেন ল্যারি এবং তার বাবা একজন আরেকজনের শত্রুতে পরিণত হলো। অর্থাৎ বাবা তো ওইভাবে শত্রু মনে করছে না, মানে অ্যাকচুয়ালি ল্যারি সে তার বাবাকে শত্রু মনে করছে, যে তার মা এখন তাকে আর আগের মতো অত যত্ন দিচ্ছে না, যত্ন করছে না, এখন তার বাবাকে অনেকটা সময় দিয়ে দিচ্ছে, এইটা আর কি চিন্তা করে। দ্য ফিলিং অফ জেলাসি ওয়াজ গেটিং কমপ্লেক্স অ্যান্ড ল্যারি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু ম্যারি হিজ মাদার হোয়েন হি গ্রিউ আপ টু পুট হিজ মাদার স্টে অ্যাওয়ে ফ্রম হিজ ফাদার। আচ্ছা, এইখানে একটা ছোট বাচ্চার যে ফিলিং হয় সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে, যে এই ল্যারি সে জেলাস ফিল করতে থাকলো তার বাবার প্রতি, এবং জেলাসিটা এমন একটা পর্যায়ে গেল, এমন কমপ্লেক্সে গেল যে ল্যারি একবার মানে বলেই বসলো যে সে যখন বড় হবে সে তার মাকে বিয়ে করবে এবং তার বাবার কাছ থেকে সে তার মাকে দূরে রাখবে। আর কি ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয়, তোমরাও যদি খেয়াল করে দেখবা যে একটা ছোট বাচ্চাকে তার বাবা মা যদি জিজ্ঞাসা করে যে তুমি বড় হয়ে কাকে বিয়ে করবা, তখন কিন্তু সে চট করে বলে দেয় যে তোমাকে বা আম্মুকে, এটা কিন্তু বলে দেয়। এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এটা কিন্তু ঘটে থাকে। তো ঠিক সেই বিষয়টার কথা এখানে বলছে। ইট ওয়াজ নট দ্য অনলি প্রবলেম, এটাই যে শুধুমাত্র একমাত্র প্রবলেম ছিল তা না। আদার ক্যালামিটি কেম, সনি ল্যারিস ব্রাদার অ্যারাইভ। আর একটা দুর্যোগ নেমে এসেছিল ল্যারির লাইফে, সেটা হচ্ছে যে তার ছোট ভাই সনি সে জন্মগ্রহণ করলো। ল্যারি ডিসলাইকড হিম বিকজ হার মাদার টুক এক্সেসিভ অ্যাটেনশন কেয়ার অফ দ্য নিউ বেবি। এই ল্যারি সনিকে ডিসলাইক করতে থাকলো কেননা তার মা তাকে অতিরিক্ত যত্ন করতে থাকলো, বিশেষ করে ল্যারির চেয়ে বেশি যত্ন করতে থাকলো। হি ডিড নট হ্যাভ অ্যানি ওয়ান টু কেয়ার অ্যাট হিম, তার আর কেউই ছিল না তাকে যত্ন করার মতো। ওয়ান নাইট দেয়ার ওয়াজ সাম ওয়ান বিসাইড ল্যারি, একদিন কেউ একজন ল্যারির পাশে ঘুমালো একটা রাত্রিতে। হি থট ইট মাস্ট বি হিজ মাদার, সে ভাবলো যে এটা অবশ্যই তার মা হবে। বাট ইট ওয়াজ রং, কিন্তু এটা মিথ্যা পর্যবসিত হলো, অর্থাৎ তার ধারণাটা মিথ্যা হলো। হি হার্ড সনি ইন কনভালশনস ইন দ্য নেক্সট রুম অ্যান্ড হিজ মাদার্স ভয়েস, সে তার মানে সে সনিকে তার মায়ের মানে এক কথায় বললো যে মানে পাশের রুমে সনির যে কান্নাকাটি সেটা শুনতে পেলো এবং তার মায়েরও কথাবার্তাটা সে শুনতে পেলো। ইট ওয়াজ হিজ ফাদার, তার পাশে যে লোকটি ছিল বা যে ছিল সে ছিল তার বাবা। হি কেম অ্যান্ড অ্যাকম্প্যানিড ল্যারি, সে তার বাচ্চার সঙ্গে সেই রাত্রিতে শুয়েছিল এবং সে তার বাচ্চা অর্থাৎ ল্যারিকে সঙ্গ দিয়েছিল। ইন দ্য এন্ড, শেষে আমরা যেটা দেখতে পাই, দ্য রিলেশনশিপ বিটুইন ল্যারি অ্যান্ড হিজ ফাদার ওয়াজ বেটার দেন বিফোর। এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই গল্পের শেষে, যে ধীরে ধীরে ল্যারি বুঝতে পারে বিষয়গুলি এবং তার বাবার সঙ্গে তার সম্পর্কটা পূর্বের চেয়ে আরও ভালো হয়। ক্রিসমাস ডে কাম, অর্থাৎ ক্রিসমাস ডে এসেছিল, ল্যারি গট এ নাইস মডেল রেলওয়ে ফ্রম হিজ সান্তাক্লজ ফাদার, এবং ল্যারি তার বাবার কাছ থেকে একটা গিফট পেয়েছিল যাকে সে সান্তাক্লজ হিসেবে চিন্তা করে, এবং সে গিফটটা ছিল একটা সুন্দর রেলওয়ের মডেল অর্থাৎ রেলগাড়ি বা ট্রেন এটা ছিল। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই ল্যারি প্রথম দিকে তার বাবাকে সহ্য করতে না পারলেও পরবর্তীতে গিয়ে কিন্তু সে মানে যত বড় হতে থেকেছে মানে বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার বাবার প্রতি তার একটা মানে যে রিলেশনশিপ বাবার সঙ্গে সেটাও কিন্তু ভালো হতে শুরু করেছে। তো এই হলো আসলে এই স্টোরিটা। তো আশা করি তোমরা ইডিপাস কমপ্লেক্স নামে যে থিওরিটা সেটা বুঝতে পেরেছো এবং সেই থিওরিটার সঙ্গে এই গল্পটিতে তোমরা এই থিওরিটাকে মেলাতে পারবে আশা করি, এবং এইটা তোমরা বুঝতে ইজি হবে তোমাদের জন্য। এবং এরপরে এই ভিডিওটি দেখার পরে তোমরা তোমাদের যে নোট গাইড থেকে যে কোশ্চেনগুলো সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং পরীক্ষা খাতায় লিখতে পারবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন আল্লাহ হাফেজ।